हेलो बंधुरा, गुड इवनिंग एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछी। तो एखन सन्धे थेके आमी आमार ब्लगटा शुरू कर लाम আর শুরু করলাম একটা মানে রান্নাঘর থেকে শুরু করেছি। আজকের একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে আমি পোলাও বানাবো। কোনোদিন বানাইনি, আজকের মানে সব কিছু আছে, তাই জন্য ভাবলাম চলো একবার চেষ্টা করে দেখি কেমন হয় খেতে। তো পোলাওটা আমি বানাবো, তার জন্য আমি এই যে দেখো এই এই বাটিটার মাপে এক বাটির কাছাকাছি আমি চাল নিয়েছি। গোবিন্দভোগ মানে যেই চালের পায়েস হয় ওই চালটা নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে ওটাকে পেপারের ওপর শুকনো করে নিয়েছি, চাল থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে চলো আমি পোলাওটা রান্না করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি, জানি না কেমন হবে খেতে। চলো রেসিপিটা আমি শুরু করে দিই, দেখতে থাকো ব্লগটাকে। এখানে আমি চালটা দেখো জল ঝরিয়ে রেখেছি, মানে প্রায় অর্ধেক ফুলে গেছে চালটা, মানে অনেকটাই ফুলে গেছে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, আমি একটু মিষ্টি বেশি খাই তাই জন্য আমি চিনিটাও একটু বেশি করেই দেব, 2 চামচ মতন আমি চিনি দিলাম। এরপরে দিচ্ছি আদা বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। এরপরে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এক চামচ মতন ঘি দিচ্ছি, এবারে এটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি এক সাইডে জল গরম করে নেব, কারণ পোলাওতে গরম জলটাই আমি দেব। আর একদিকে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, দিয়ে কড়াই গরম করতে দেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর একটা দারচিনি, দিয়ে ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে তার মধ্যে দিয়ে দেব কাজু এবং কিশমিশ, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। কাজু কিশমিশটাকে আমি ভালো করে ভেজে নেব। একটা তেজপাতা দিলেও দেওয়া যেতে পারে, বাট আমি তেজপাতাটা দিচ্ছি না, আর সব কিছুই দিচ্ছি। তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি মাখানো চালটাকে দিয়ে দেবো, মানে ঘিটি দিয়ে মাখানো চালটা। আর চালটা কিন্তু পেপারে যে শোকানোর জন্য রেখেছিলাম, তো চালটা কিন্তু ফুলে গেছে, মানে 1 বাটি নিতে ওটা প্রায় 1.5 বাটির কাছাকাছি হয়ে গেছে ফুলে গিয়ে। তো চলো চালটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে চালটার নিচে লেগে যাওয়ার চান্স আছে, তাই জন্য আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে সাইডে গরম জলটা করছি, এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দেবো। এটাকে ভালোভাবে আগে একটু নাড়াচাড়া করে নিই।
चलो आमी एर मध्ये एबारे दिए दिलाम गरम जल। आमी एखाने एक बाटी चाल नियेछिलाम, तो आमी एखाने देड़ बाटी थेके दु बाटी जल देबो। আমি এখানে দু বাটির কাছাকাছি আমি যেই বাটিতে চাল মেপে নিয়েছিলাম তো ওই বাটির আমি দু বাটি মতনই জল দিয়েছি। দিয়ে এবারে এটাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট এটাকে সেদ্ধ হতে দেব চালটাকে। পাঁচ মিনিট পরে এবারে জলটা অনেকটা শুকিয়ে গেছে, তো এবারে এটাকে নাড়াচাড়া করে দেখবো। ভাতটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, এটা এরকম মানে হালকা হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে ঘেঁটে না যায়, আর এটা শুকনো হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে। এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে রেস্ট দিয়ে এটা আমি জলটাকে শুকিয়ে নেব। আর দেখো চালটা অনেক সেদ্ধ হয়ে গেছে, আর একবার ঢাকনা দিয়ে দিই। এবারে এটাকে আমি একটু মানে রেস্ট দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আমি এর মধ্যে সব কিছুর পরিমাণ চেখে নিয়েছি, মানে চিনি লবণ সব কিছুই ঠিকঠাক আছে, তো আর কিছু দিতে হবে না। এটা জলটা শুকিয়ে গেছে অনেকটাই, আর একটু শুকিয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। আর হয়তো দেখে মনে হচ্ছে যে ঘেঁটে গেছে, বাট এটা ঘাঁটেনি। আর এটা যখন মানে আমি বাটিতে যখন এটাকে যখন নামিয়ে নেব গ্যাস থেকে, তখন কি ঠান্ডা হয়ে গেলে এটা ঝরঝরে হয়ে যাবে। চলো এটা হয়ে গেছে, আমি এবারে এটাকে নামিয়ে নিই। যে বড় নোটের কথা কইলো আমার তো ঘুম ধরবে নি আজকে। গুড মর্নিং, গুড মর্নিং। আর কালকে রাতে পোলাও খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি, তোমাদের সঙ্গে আর কোনো কথা বলা হয়নি আমার। তাই এখন কাকিমা বলছে যে মাথাটু ভাই বানি এমনি গলা পর্যন্ত চান করো। তো কাকিমা বলছে যে কি দোকান এসছে, তো যাচ্ছি চলো। আর কালকে পোলাওটা কেমন হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, খুবই মানে খুব ভালো হয়েছে, বাট ডিটেলসে শেয়ার করা হয়নি, শেয়ার করবো। কি দোকান এসছে আগে দেখে আসি। ও দেখে নিয়েছি কি দোকান এসছে, চলো তোমাদেরকেও দেখাই। তো এইরকম একটা ঝুড়ি কিনে নিয়েছি, মানে ফিল্টারের নিচে রাখার জন্য। 24 টাকা 30 টাকা নিয়েছে এটা, 24 টাকার চুল বিক্রি করে একটা ঝুড়ি কিনে নিয়েছি। আর কাকিমা 3টা ঠাকা কিনেছে, মানে শাক ডাক তোলার জন্য 3টা ঝুড়ি কিনেছে। তো চলো এইটাই কিনেছি আমি আমার মাথার চুল বিক্রি করে। এইখানে আছে 4 টাকা একটা গড়াগড়ি খাচ্ছে, কাকিমার কাছ কাকিমা দিয়েছে 4 টাকা। তো চলো এটাকে আমি এবারে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়ে চান করে তারপরে এসে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। এখন বাজে 1টা, আমার চান করা হয়ে গেছে। আর চান করে এসে বসেছি, মা ঘন্ট বানিয়েছে,
মানে কুমড়ো দিয়ে আর সজনে ডাঁটা বেগুন টেগুন আলু টালু দিয়ে ডাল আরও দিয়ে একটা ঘন্ট টাইপের বানিয়েছি, তো দারুণ খেতে হয়েছে। তাই আমি বসে বসে খাচ্ছি, আর আমার ছোট ভাই মানে রাতে যে পোলাওটা বানিয়েছিলাম একটু ছিল আমি দুপুরে খাবো বলে, ও এসে মাছ ভাজা খাচ্ছে। দাঁড়া আমি দুবনি আমি খাবো না, আমি এই দেখো আমি ঘন্ট খাচ্ছি, আমার কাছ থেকে কেড়ে খাচ্ছি, আমি দুব। দাঁড়া আমি একটু কথা বলে এলেই আমি দুব, আমি দুব তো ওই দুব তো কইছি। তো এই দেখো ঘন্ট খাচ্ছি, তো ও আমার থেকে তুলে তুলে নিয়ে নিচ্ছে, আর ও দাঁড়া না দুব কইছি আমি কথাটা কয়ে এলেই। তা ও মাছ ভাজা খাচ্ছে আর ওই পোলাওটা খাচ্ছে, ওই তুই বলে গেলি না তো কেমন হয়েছে বল, আর দুবনি দুবনি কেমন হয়েছে বল। এই দেখো ওর মুখ থেকে শোনো পোলাওটা কেমন হয়েছে বল, ভালো জোরে কহ, ভালো জোরে কহ। এলে ও কিটা কি লিচু লে, আর দুবনি ভাগ এবারে ঘর পাই যা, এবারে বলে যা পোলাওটা কেমন হয়েছে বলে যা, ভালো ভালো জোরে বল, ভালো বলে যা পোলাও কেমন হয়েছে। জবাব ভালো হবে তো ভালো তো, আচ্ছা না আরেকবার কো না হলে সে পোলাও পাবুনি, ভালো ভাগ এবার ঘর পাই যা। তো বললো পোলাওটা ভালো হয়েছে, সত্যি খেতে খুব ভালো হয়েছিল, বলছে যতবার ভালো বলবো ততবার নাকি আমাকে ঘন্টটা দিতে হবে। এটা শুকুর নয় মানে আগে আমি খাবো, আমার মা দিয়েছে আমাকে, একটু খেতে দেয়নি, শুধু নিয়ে খেয়ে নিচ্ছে আমার থেকে দেখো। দেখেছো আর একটুও পাবনি, আর নেই ঘন্ট আছে আমি খাই, আর দুটা আছে পোলাটা খুব খারাপ হয়েছে। চলো আমারও ঘন্ট খাওয়া দাওয়া হয়ে গেছে আর ও খেয়ে দিয়ে চলে গেছে, বলছে আর একদিন করবি, দিয়ে যেই ক্যামেরাটা ঘুরেছি বলছে না না ভালো হয়নি ভালো হয়নি। তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর এই ব্লগে দেখলে আমার ভাই আমার ছোট ভাই আর আমার খাওয়া নিয়ে কতটা দুষ্টুমি আমাদের মধ্যে, ও এই রকমই, আমি যেটা বানাই না কেন ও সেটা মন দিয়ে খায়, যেটা আমার খুব ভালো লাগে, মানে খারাপ হোক ভালো হোক ও সবসময়ের জন্যই খায়, যে কোনোটা খায় না এমন না, ও সবসময়ের জন্যই খায়। তো যেটা আমার খুব ভালো লাগে আর ওর সঙ্গে ও ওর আর আমার তো প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি হয়, সেটা আমি তোমাদের এই ব্লগের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করি, সবসময় তো সম্ভব হয় না, তো কিছু কিছু সময় আমি ওটা তুলে ধরার চেষ্টা করি। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, এই ভিডিওতে আমি দেখা আমার ছোট ভাইয়ের সঙ্গে বিশাল দুষ্টুমি, যেটা তোমরা দেখলে জানি না তোমরা এই দুষ্টুমিটা দেখে কতটা এনজয় করবে, আর পোলাওটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা করছি, ওর আর আমার দুষ্টুমিতে এরকম চলতেই থাকবে, তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করতেই থাকবো আমি। ব্লগটা শেষ করে দিচ্ছি এখন, মানে জাস্ট চান করে এসে মানে মা ঠাকুর পুজো করে দিয়ে মা ঘন্টটা খেতে দিয়েছে, খাচ্ছি আর ওর এন্ট্রি। চলো বাই বাই, নেক্সট ব্লগে দেখা করছি, সব খুব ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, অলওয়েজ স্মাইল দিতে থাকবে, টাটা বাই বাই, নেক্সট ব্লগে দেখা করছি, চলো বাই। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লাগে কি করতে হবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে এবং একটা লাইক করবে, এবং প্লিজ 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 কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে ভিডিওটা। চলো বাই।